Agra, long live. Long live, long live. Pramota, long live. Long live, long live. Pramota, long live. Long live, long live. Aske jati pramota join korche tader jay shagotom. Shagotom, shagotom. Aske jati pramota join korche tader jay shagotom. Shagotom, shagotom. Agra, long live. Long live, long live. Pramota, long live. Long live, long live. Aske jati pramota join korche tader jay shagotom. Shagotom, shagotom. Aske jati pramota join korche tader jay shagotom. Shagotom, shagotom. জয়েনিং প্রোগ্রাম টোটাল 14 পয়লা সেকান আব আং সাওয়ান চিনি ওয়েস্ট লাম্বু ও এরিয়া ব্রক ডিসিএস পার্টি রকটা টিসিএফ পার্টি হইতে বড়নি কনভেনার দিয়ে সেন্ট্রাল কনভেনার হিংকাই তাপস দে টিসিএস নিটা ইকে ইকে তাবুক বড় তিন অর নিখা বারো ফ্যামিলি চোদ্দ ফ্যামিলি টোটাল টোটাল চোদ্দ ফ্যামিলি বরক চাই চিনি বাই চাই চিন দল হাবই সামুং তাই বড়নি খাবাই খুবাই বড় নিজস্ব ফাই অরব চাই কক রেখা চোদ্দ ফ্যামিলি টোটাল এং বিরাশি ভোটার তেবো ফাইনান কক কিন্তু কমলপুর এমন একটা মিটিং বরক চিন বড় কাশুই তৈনবেখা কমলপুর বরক বিজেপি রক মিটিং খাইমাবাই কবংমা বরক ফাইমালিয়া যে ফাইনা হিনি কক রিত মানে আশুক বরক সক পাইলিয়া বনিবাগে আং যারা বরক ফাইমেন খাবাই খুবাই এবং চিনি ত্রিপুরা মতন হিঙ্গই এবং মহারাজ হিঙ্গই বরং ইয়াসাক সক এবং চিনি যত্ত বরং বরং খাবাই চিং ইয়াসাকই ও কক সাকা হামবাই সাংবাদিক আমি দেখলাম যে ত্রিপুরা রাজ্যে আমি বামপন্থ থেকে আমার রাজনৈতিক জীবনটা শুরু করেছি দীর্ঘ 27 বছর গণসংগঠন থেকে পার্টি করেছি করার পরে হঠাৎ করে আমার এক বন্ধু আমাকে অজয় চৌধুরী ওনার নাম উনি আজকে নেই তৃণমূল কংগ্রেসে আমাকে নিয়ে এসেছিল সেই তৃণমূল কংগ্রেসে নিয়ে আসার পর থেকে আজকে 14 বছর ধরে আমি তৃণমূল কংগ্রেস করছি তৃণমূল কংগ্রেস ছাড়ার একটাই কারণ যে তৃণমূল কংগ্রেসের কোনো নীতি আদর্শ আছে দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নীতি এই নীতির মাধ্যমে দলকে ঘোরা যেত কিন্তু ত্রিপুরা রাজ্যে যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে ওরা সাংগঠনিক লাইন বুঝে নই না যেমন সাংগঠনিক লাইন না বুঝে ওরা এলোমেলো করছেন কার শক্তি বৃদ্ধি হয়েছে তাদেরকে নিয়ে ওরা টানাটানি করছেন সংগঠনের সিনিয়র ব্যক্তিত্ব এবং নবীন ব্যক্তিত্ব ওদের কোনো পরিচয় নেই সংগঠন সম্বন্ধে কোনো কিছুই ওরা জানেন না পশ্চিমবঙ্গ থেকে অনেক নেতৃত্ব ত্রিপুরা রাজ্যে আছেন তাদের মধ্যে কোনো সাংগঠনিক রুলসের কথা বললেও তারা ওদের আমাদেরকে পাত্তা দিচ্ছেন না তাই আমি গত 18 নির্বাচনে ক্যান্ডিডেট ছিলাম তৃণমূল কংগ্রেসের এই কমলপুর কেন্দ্রের ক্যান্ডিডেট ছিলাম এবং রাজ্য কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলাম পার্টির তারপরে এই এখান থেকে গণসংগঠনের সুবিধার্থে আমাকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট করেছিল এই কমলপুরে তারপর আবার মাইনরিটি কমিটির রাজ্য কমিটির ভাইস প্রেসিডেন্ট করেছে তৃণমূল কংগ্রেস আমি দেখলাম এই দলটাকে দিয়ে ত্রিপুরা রাজ্যের জীবনটাকে উৎসর্গ করে দিতে পারবো আমার উপরে অনেকবার আক্রমণ হয়েছে কমিউনিস্ট পার্টির আমলেও আক্রমণ হয়েছে বিজেপি আসার পরও আমাকে জানে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল কমলপুরে ভর্তি ছিলাম কমলপুর থেকে রেফার করেছিল এই কুলাইয়ে কুলাই থেকে আমার জ্ঞান এসে আমি বাড়িতে আসি এ হচ্ছে আমাদের দলের অবস্থা তাই আমি চিন্তা করলাম এই দলটা করে লাভ নেই আমাদের এই রাজতন্ত্রে আমরা চৌধুরী উপাধি পেয়েছি আমরা ত্রিপুরা রাজ্যের বাসিন্দা আমরা রাজ পরিবারের লোক তাই আমি মনে করি এই দলটাকে সমর্থন করা আঞ্চলিক দল হলেও এই দলটাকে সমর্থন করা ভালো কারণ আমাদের সাথে অনেক গভীর সম্পর্ক ওদের মহারাজা রাধাকিশোর মাণিক্য বাহাদুরের আমলে আমরা চৌধুরী উপাধি পেয়েছি তাই আমি ওদেরকে অনেক সময় সাহায্য করি তৃণমূল কংগ্রেসটাকে আমি জান প্রাণ দিয়ে দলটাকে ধরে রাখার কমলপুরে ধরে রাখার চেষ্টা করেছি পুরা ডিস্ট্রিক্টকে তারপরেও এই দলটাকে ধরে রাখতে পারলাম না আমি চিন্তা করলাম ওদের সাথে ঝগড়া করে আর কিছু করে দলটাকে এগোনো যাবে না তাই আমি
তৃণমূল কংগ্রেস ছেড়ে আজকে এই টিপ্রামাথা দলে যোগ দেই। আমার আমি যেহেতু রাজ পরিবারের লোক, আমি মনে করলাম আমার পুরানো যে এই রাজ্যের গণতন্ত্র এসেছে কয়দিন হয়েছে। আমরা জানি ব্রিটিশ শাসনে এই রাজ্যে এই রাজতন্ত্র ছিল, সেই রাজতন্ত্রের আমল থেকে আমরা ত্রিপুরা রাজ্যে বসবাস করছি। আমরা তো আর প্রবাসী নই, আমরা তো আর ইয়ো নই। আজকে বিভিন্ন পিছিয়ে পড়া জনগণের উপরে যেভাবে নির্যাতন করছে এই সরকার, আপনারা জানেন, আপনারা যে আজকে এই সভাটা এখানে অনুষ্ঠিত হয়েছে এই সভায় দেখেছেন, আমরা গণতন্ত্র মেনে সংবিধান মেনে আমরা পারমিশন নিয়েছি, কিন্তু দেখা গেল রাতের অন্ধকারে এই বিজেপি দল সংবিধানের কথা তোয়াক্কা না করে আজকে প্রশাসনকে কাছে রেখে তারা কিভাবে মানুষের উপর নির্যাতন করছে আপনারা রাজ্যের বিভিন্ন প্রান্তে আপনারা দেখছেন। এজন্য আজকে আমি চিন্তা করলাম যে তৃণমূল কংগ্রেস দল দিয়ে এই রাজ্য থেকে এই বিজেপি সরকারকে হটানো যাবে না, তাই আমি আমার ভাবনা দিয়ে আমি চিন্তা করে দেখলাম আমাদের তৃণমূল কংগ্রেসের উপরে কোনো দুঃখ নেই, রাগ নেই, দুঃখ নেই, একটাই কারণ, এটা দিয়ে পরিবর্তন করা যাবে না, এটা দিয়ে কিছু করা যাবে, কিছু মানুষকে বিভ্রান্ত করা যাবে, এছাড়া কিছু করা যাবে না। তাই আমি দল ত্যাগ করে এই টিপ্রামাথায় যোগ দিলাম। এই আমার লক্ষ্য আগামী দিনে কমলপুর এবং সুরমাতে কীভাবে টিপ্রামাথাকে শক্তিশালী করা যায় এই চিন্তাধারা আমি আগেই পরিকল্পনা করে রেখেছি, যে টিপ্রামাথার বিভিন্ন কমিটি ঊর্ধ্বতন নেতৃত্ব আছে ডিস্ট্রিক্ট থেকে আরম্ভ করে সবার সাথে বসে আমি আলোচনা করে ফেলেছি। তাই আজকে আমি এই সভায় যোগ দিয়ে আমি দলকে আরও সামনের দিকে কিভাবে নিয়ে যাওয়া যায় এই আশা আকাঙ্ক্ষা রেখেই আমি এই দলে যোগ দিয়েছি। টিপ্রামাথা লং লিভ মেম্বার। আমার নাম বিশ্বজিৎ মজুমদার। আজকে এই সভা সভাপতি করেছি, যোগদান সভায়। আর এখনই আমি এই সভাকে সমাপ্ত ঘোষণা করলাম।